নমস্কার বন্ধুরা, আমি মনি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গাছওয়ালা। যারা যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে আমার বাগানের সব থেকে লম্বায় বড় আম, তাই প্রত্যেককে বলবো ভিডিওটি পুরো দেখার জন্য। এটি থাইল্যান্ডের একটি বিখ্যাত জাত রেড আইভরি। ইংরেজিতে আইভরি কথার অর্থ হলো হাতির দাঁত। হাতির দাঁত দেখতে লম্বাটে এবং একটু বাঁকা হয়। আমটি দেখতে কিছুটা ওই রকম হয় বলে আইভরি এবং লাল রঙের হয় বলে রেড আইভরি নামকরণ করা হয়েছে মনে হয় আমার। এটি একটি উচ্চ ফলনশীল আমের জাত। এই জাতটিতে কিন্তু আমি দেখলাম থোকায় থোকায় প্রচুর পরিমাণে ফল ধরার ক্ষমতা আছে। এক একটি আমের ওজন 1200 গ্রামের কাছাকাছি হয়ে থাকে। আমার এই গাছটির বয়স 2 বছরের কাছাকাছি হবে। আগের বার কোনো ফল হয়নি, এইবার কিন্তু অনেকগুলো আম ধরেছে। এই গাছটিতে বিনা পরিচর্যায় ফল ধরার ক্ষমতা কিন্তু অনেক বেশি। এই আমের মিষ্টতা কিন্তু খুব একটা বেশি নয়। আমরা যারা বেশি মিষ্টি আম পছন্দ করি তাদের হয়তো এই আমটি পছন্দ নাও হতে পারে। আমার মনে হয় আমাদের এখানে রেড আইভরি এবং চিয়াংমাই যে দুটি আমের জাত পাওয়া যায় দুটি একই জাত, কারণ আমার কাছে দুটি জাতের আম গাছের ফল হয়েছে, দুটি কিন্তু একই রকম দেখতে। আমার এই দুটি গাছ কিন্তু আলাদা আলাদা জায়গা থেকে সংগ্রহ করা এবং অনেকের কাছে দেখলাম দুটি একই রকমই দেখতে। আমার এই আমগুলিকে আমি ফুড ব্যাগিং করেছি যাতে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পায়। দেখা যাক লাস্ট পর্যন্ত কটা আম আমার টিকে থাকতে পারে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তীকালে আমার এই ধরনের ভিডিও কোনো আগে পেতে গেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখুন। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।